অনলাইনে বিধবা ভাতা বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করেছেন সেই আবেদনের বর্তমান কী অবস্থায় আছে তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব তবে আলোচনা করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখি কিভাবে আপনার প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বার্ধক্য ভাতা বর্তমান কী অবস্থায় আছে তার স্থিতিটা কিভাবে দেখবেন আপনার মোবাইল থেকেও দেখতে পারবেন তো দেখে আসি গুগলে গিয়ে এনএসএপি ডট এনআইসি ডট ইন লিখবেন লিখে সার্চ দেবেন তো সার্চ দেওয়ার সঙ্গে সঙ্গে এই রকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনার ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের প্রচুর অপশন এখানে দেখতে পাবেন আপনার বিধবা ভাতা আপনার বেকার ভাতা মানে বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বর্তমানে কি অবস্থায় আছে সমস্ত কিছু দেখে দেবে এবং এর কিছু গাইডলাইনও আছে এখানে আপনারা গাইডলাইনও দেখতে পারবেন তো আজকে দেখব আমার বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা যারা আবেদন করেছিলেন বর্তমানে সেই আবেদনের স্ট্যাটাস বা স্থিতি কত দূর আছে কি অবস্থায় আছে এটা তো প্রথমে আমি এই রিপোর্টে রিপোর্টে ক্লিক করব রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ড্যাশবোর্ড আপনার সঙ্গে ওপেন হবে এখানে প্রচুর অপশন আছে আপনারা দেখে নেবেন যেটা আপনাদের প্রয়োজন হবে এখানে প্রচুর আছে দেখুন বেনিফিশিয়ারি সার্চ বেনিফিশিয়ারি যারা আছে তারা সার্চ করতে পারে ঠিক আছে অনেকগুলো অপশন আপনার সামনে অনেকগুলো অপশন আপনার সঙ্গে খুলবে তারপরে এখানে দেখুন এগারো নম্বর যে পয়েন্ট আছে অ্যাপ্লিকেশন ট্র্যাকার এখানে গিয়ে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই ধরনের ইন্টারফেস খুলে যাবে তো প্রথমেই বলছে অ্যাপ্লিকেশন নম্বর আপনার অ্যাপ্লিকেশন করার সময় যে ডব্লু বি দিয়ে যে নম্বরখানা আপনাকে দেওয়া হয়েছিল আপনার মোবাইলে কিংবা এসও এসেছিলো সেই নম্বরটা এখানে আমি দিয়ে নেব তো নম্বরটা আমি দিয়ে নিচ্ছি নম্বরটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখবেন একটা ক্যাপচার কোড ফিল করতে বলছে তো ক্যাপচার কোডটা আপনি দিয়ে নেবেন ক্যাপচার কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ক্যাপচার কোডটা ফিল করার সঙ্গে সঙ্গে সাবমিট করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গেই কিন্তু দেখুন আপনার নাম আপনার স্ট্যাটাস কি আছে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখাচ্ছে আপনার বাবার নাম দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ডেট আপনি কোন তারিখে অ্যাপ্লিকেশন করছে সেটা দেখাচ্ছে ভেরিফিকেশন ডেট ভেরিফিকেশন এখনও হয়নি সেই কারণে এখানে ভেরিফিকেশন ডেটটা এনে না লেখা আছে স্যাংশন ডেট আপনার স্যাংশনও হয়নি সেই কারণে এখানে টু না করা আছে পেনশন এফেক্টিভ ডেট এখানে এটাও দেখুন কোনো ডেট নেই মানে স্কিম নেম এখানে স্কিম নেমটা দিয়েছে দেখেন স্কিম নেমটা ওল্ড এজ পেনশনের যে স্কিম নেম সেটা আপনার এখানে সংক্ষেপে দেওয়া আছে আপনার বর্তমান বয়স বয়সটাও এখানে দিয়ে দিয়েছে আপনার জেন্ডার আপনার মুড আপনি কোন মুডে টাকা নিতে চাইছেন ব্যাঙ্ক মানে ব্যাঙ্কটাও এখানে দেখা দিয়েছে তারপরে ভেরিফিকেশন এখনও হয়নি স্যাংশান রিজিউ হয়নি এইবার দেখুন এইখানে দেখুন অ্যাপ্লিকেশন নিউ অ্যাপ্লিকেশন নিউ তারপরে যাবে আপনার ভেরিফাইড হবে আমি যেহেতু অ্যাপ্লিকেশন নতুন করেছি তো অ্যাপ্লিকেশান নিউটা দেখাচ্ছে এখন আপনার ভেরিফাইড হয়নি এবার দেখাবে ভেরিফাইড তারপরে আপনার অ্যাপ্রুভ তারপরে স্যাংশন স্যাংশন হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পেতে শুরু করবেন এবার নিচে দেখাচ্ছে দেখেন রিজেক্ট যদি রিজেক্ট হয় তাহলে আপনার এদিকে যাবে না ভেরিফাইড পরে আপনার রিজেক্টে চলে আসবে রিজেক্ট হলে আপনার কিন্তু হবে না তো এই ছিল আজকের ভিডিও আমার দেওয়া ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন